নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি কসুরি মেথি চিকেন। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে এটার জন্য। আমরা এটা 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, লেগের দিকের পিস আমরা নিয়ে এসেছি বাজার থেকে কিনে। এটাকে আমি 2 চামচ দই আর অল্প একটু গোলমরিচ, 1 চামচ হলুদ, অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটাকে এরপর আমি ফ্রিজে 1-2 ঘন্টার জন্য ম্যারিনেটেড চিকেনটা রেখে দেব। 2 ঘন্টা পর চিকেনটা আমরা ফ্রিজ থেকে বাইরে বার করে নিচ্ছি, রেখে দিলাম। এবার দেখুন চিকেনের জন্য কি কি আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগছে এই মেথি চিকেনটি বানানোর জন্য। মেথি চিকেনটি বানানোর জন্য প্রথমেই লাগছে আলু, যেটা আমরা খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 2 পিস করে কেটে রেখেছি। আর লাগছে পেঁয়াজ, আদা, রসুন, আর লাগছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর লাগছে আপনারা যে কোনো কোম্পানির কসুরি মেথি, দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন যে কোনো গ্রসারি শপে। এছাড়া লাগছে কাশ্মীরি লাল মির্চ, আর আপনারা যদি চান লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, আমরা লঙ্কা গুঁড়ো ইউজ করছি না। এছাড়া লাগবে নুন, হলুদ আর টক দই। এবার আমরা প্রথমেই আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনে পাতাটাকে অল্প পরিমাণে একটু এর মধ্যে নুন দিয়ে গ্রাইন্ড করে নেব মিক্সারে। অল্প একটু নুন দিয়ে দিলাম। পেস্টটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি মাংস রান্নাটা শুরু করছি। প্রথমে আমরা কড়াইটা গরম করতে দিয়েছি হাই ফ্লেমে। এবার আমি তেল দিয়ে দেবো, এতে সর্ষের তেল দিয়ে দেবো। এতে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে আলুটা দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলুতে আমরা সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আলুটাকে ডিপ ফ্রাই করে নেব। আলুটা ডিপ ফ্রাই হয়ে গেছে, এবার আমরা আলুটা তেল থেকে তুলে নেব। দেখুন আলুটা আমাদের এরকম ডিপ ফ্রাই করে ভাজা করে নিয়েছি। এবার গরম কড়াইতে আমি একটা তেজপাতা দেব। একটি এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর দেব একটু সাদা জিরে, অল্প একটু সাদা জিরে। এবার এটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু গরম তেলে চিনি দিয়ে দিলাম। এবার আমরা তেলে পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হবে। আমি 2 চামচ এখানে দই নিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যে আমরা একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব 1/2 চামচ মতো, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ধনে পাতা দেওয়া হচ্ছে বলে দেখুন রংটা সবুজ মতন এসছে। এইবার এটার সঙ্গে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে নেব। এবার এতে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন দেখি পেঁয়াজটা কিরকম ভাজা হচ্ছে। পেঁয়াজটা অনেকটাই ব্রাউন হয়ে এসছে। আর একটু হলেই আমরা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের মধ্যে আমরা 1 চামচ মতো নুন দিয়ে দেব।
পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে করব। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমরা এর উপর ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমরা দিয়ে দিয়েছি, এবার চিকেনটা আমরা এই মশলার সঙ্গে কষে নেব। এবার আমরা এর মধ্যে খানিকটা কসুরি মেথি গুঁড়ো করে করে এরকম ভাবে হাতে গুঁড়ো করে করে ক্রাশ করে করে দিয়ে দেবেন এর মধ্যে। মাংসটা অনেকটাই কষা হয়ে এসেছে, এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। ভাজা যে আলুগুলো ছিল দিয়ে দেব, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, এটা কষা শুধুও ভালো লাগে আলু ছাড়া। এবার আমি আলু মাংসটা মশলার সঙ্গে কষে নেব আরো ভালো করে। এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এবার আমরা খুলে দেখব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং সামান্য একটু জলও ছেড়েছে চাপা দিতে। আমি রান্নাটা হালকা ঝাল দিয়ে করছি, এবার আপনারা আপনাদের স্বাদ মতন নুন এবং ঝালটা যে যার নিজের স্বাদ মতন দেবে। এবার এটাতে অল্প পরিমাণে উষ্ণ গরম জল আমরা ঢালব, অল্প। এবার এই জল ঢালার পর আমরা এবার এটাকে চাপা দিয়ে 10 মিনিট বাড়িয়ে হতে দেব। দেখুন মাংসটি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। মাংসটি পাত্রে ঢালা হয়ে গেছে, এবার আমরা এর উপর গুঁড়ো করে একটু হাতে গুঁড়ো করে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি গরম গরম কসুরি মেথি চিকেন। এটা আপনারা যে কোনো ফ্রাইড রাইস বা নান কিংবা পরোটা এগুলোর সঙ্গে গরম গরম খেয়ে নেবেন, খুবই ভালো খেতে লাগবে। ধন্যবাদ বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন।